নৈহাটি থানার অন্তর্গত বিজয়নগর এলাকায় দুটো ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেল থেকে রাতের অন্ধকারে কে বা কারা লাইট খুলে নেওয়ার অভিযোগ উঠল। সূত্র মারফত জানা যায়, 1 নম্বর বিজয়নগরের নেতাজি সংঘ সহ জোড়া কলতলা এলাকার স্থানীয় ক্লাব থেকে দুর্গাপুজোর প্যান্ডেল থেকে লাইট খুলে চম্পট দেয়। এই ঘটনায় যথেষ্ট চিন্তার ভাঁজ উঠে এসেছে এলাকার ক্লাবের কর্মকর্তাদের। অবশেষে নেতাজি ক্লাবের সদস্যরা এই চুরির ঘটনা নিয়ে নড়ে চড়ে বসে সিসিটিভির ফুটেজ থেকে এক স্থানীয় চোর জনৈক রাজা ঘোষ নামে এক যুবককে ধরে নৈহাটি পুলিশ প্রশাসনের হাতে তুলে দেয় ক্লাব সদস্যরা। এই ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। আমরা চুরির ঘটনা জানতে পেরেছি সেই দিনই, কেননা ইলেকট্রিশিয়ান রোজই দেখছেন, সে সার্ভে করছে পুরোটা কি হয়েছে না হয়েছে। তো প্রথম দিন ট্রেস হয়েছে, দুখানা লাইট নেই, ওইটা নিয়ে আমরা সিসিটিভি ক্যামেরাতেও দেখেছি ধরা পড়েনি। সেকেন্ড দিন আবার 3টে লাইট চুরি হয়েছে, সেটা সিসিটিভি ক্যামেরা ধরা পড়েছে। তাদের ট্রেস করার পর আমরা নৈহাটি থানার সহযোগিতায় একে ধরেছি এবং নৈহাটি থানায় অ্যাক্টিভলি এত ভালো কাজ করেছে, 3খানা তার মধ্যে 5টার মধ্যে 3টে আমরা উদ্ধার করতে পেরেছি। ওরা আরও 2টো এখনও উদ্ধার করতে পারেনি, তবে নৈহাটি থানা চেষ্টা করছে। আমরা নেতাজির সঙ্গে তরফ থেকে বলছি, আমাদের পাড়ারই ছেলে রাজা, রাজা ঘোষ, তো রাজা ঘোষ বলে একটি ছেলে চুরি করেছে এগুলো, ওর সঙ্গে আরও 1-2টা ছেলে জড়িত থাকতে পারে, নৈহাটি থানা সেটা তদন্ত করে দেখছে। রাজা ঘোষকে পুলিশ হেফাজতে নিয়েছে। হ্যাঁ, আমি শুনেছি ওই জোড়া কলতলা একটা পুজো হচ্ছে, ওইখানে একটা মেশিন চুরি হয়েছে। আমার মনে হয় বা আমাদের মনে হচ্ছে সম্ভবত ওরাই নিয়েছে, একই গ্রুপ, সব এই গ্রুপটাই চুরি করছে। একদম প্রথম আমাদের ক্লাবে এত বছর, আজকে 66-67 বছর পুজো হচ্ছে, এইটা প্রথম, ফার্স্ট টাইম, এর আগে কোনো দিন হয়নি। আপনার নাম? আমার নাম সুরঞ্জিৎ দাস, আমি নেতাজির সঙ্গে সদস্য, এই ক্লাবের পুজো সেক্রেটারি। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায় sempre em frente de mim e até que enfim.